পাহাড় কাটার কারণে যারা টুরিস্ট আছে সবার জন্য বলতে গেলে এক কথায় আতঙ্ক। প্রশাসনের কাছে একটাই দাবি দেওয়া, জিনিসটা যেন তারা সুন্দরভাবে সমাধানের মধ্যে আনে। অতিরিক্ত পাহাড় কাটার কারণে সামান্য বৃষ্টিপাত হলে পাহাড় ধসে পড়ে, এটা টুরিস্টদের জন্য খুব ভয়ানক। সকাল সাড়ে আটটার দিকে পাহাড় ধস হয়, এরপর থেকে কাজ শুরু হয়। আমাদের লেবার আছে, তারপর ফায়ার সার্ভিসের লোকেরা হেল্প করেছে, এরপর কিছু আনসারের লোক ছিল, আমাদের লোক ছিল, এরপর আমাদের পেলোডার এসে ক্লিয়ার করলো রাস্তাটা। তবে ঝুঁকি কিছু আছে, আপনি ওইদিকে দেখালে দেখবেন যে ওইদিকে রিস্কি কিছু স্পট আছে, এখনও রিস্ক রয়ে গেছে। তো গাড়ি চলার জন্য আপাতত ক্লিয়ার আছে, তবে পুরোপুরি কখন হয় এটা আসলে বৃষ্টি তো হচ্ছে, ধস আরও হতে পারে, ওটার উপরেই নির্ভর করে যে কখন পুরোপুরি শঙ্কামুক্ত হবে।